নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমার প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 8.4 থেকে কিছু সমস্যার সমাধান করে দেব। শুরুতেই আমি তোমাদের বইয়ের 1 নম্বর সমস্যাটা দেখব। 1 নম্বরে কি আছে দেখো। 1 নম্বরে বলা হয়েছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু পি হতে বৃত্তে 2টি স্পর্শক অঙ্কন করা হলো। প্রমাণ করতে হবে ওপি রেখাংশ স্পর্শ জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। আমরা চিত্রের মাধ্যমে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করলে ভালো হবে। চিত্রটা আমরা এবার লক্ষ্য করব। চিত্র দেখো, দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু হচ্ছে পি। হ্যাঁ, এই পি বিন্দু থেকে বৃত্তে 2টি স্পর্শক, একটা স্পর্শক পি এ আর একটি স্পর্শক পি বি আঁকা হয়েছে। দেখো পি এ স্পর্শকটি বৃত্তকে এ বিন্দুতে, পি বি স্পর্শকটি বৃত্তকে বি বিন্দুতে ছেদ করে। এখন এই স্পর্শ বিন্দু 2টা যোগ করলে যে জ্যা পাবো, এই জ্যার নাম হচ্ছে স্পর্শ জ্যা। হ্যাঁ, তাহলে এ বি হচ্ছে স্পর্শ জ্যা। এখন আমাদের প্রমাণ করতে হবে ওপি রেখাংশ, এই যে ওপি রেখাংশ স্পর্শ জ্যা এ বি, স্পর্শ জ্যা এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে ওপিটা এ বি এর উপর লম্ব হবে এবং এ বি কে সমান 2 ভাগে ভাগ করবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। এখানে ওএ আর ওবি যোগ করে নিতে হবে। হ্যাঁ, আমরা ওএ আর ওবি যোগ করে নিলাম। এবার আমরা বিশেষ নির্বাচনটা, আমি যা বলছি তাই একটু লিখে নিব। দেখা যাক আমি বিশেষ নির্বাচনে এখানে কি লিখে দিলাম। বিশেষ নির্বাচনে দেখো যে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিঃস্থ বিন্দু পি হতে বৃত্তে 2টি স্পর্শ পি বি, একটা পি বি ও পি এ অঙ্কন করা হলো। এরপরে এ বি আর ও পি যোগ করা হলো, তাহলে আমাদের এ বি এবং পি সরি এ বি আর ওপি পরস্পর কোথায় মিলিত হলো দেখো, এ বি আর ওপি পরস্পর ই বিন্দুতে মিলিত হয়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, ওপি রেখাংশ, এই যে ওপি রেখাংশ স্পর্শ যা এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে ওপি এ বি কে 2 ভাগে ভাগ করবে এবং ওপি এ বি এর উপর লম্ব হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এবার আমরা অঙ্কন করব কি, ওএ এবং ওবি যোগ করি। এবার আমরা প্রমাণটা শুরু করি। চলো প্রমাণ দেখো, প্রমাণটা দেখি আমরা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি এ একটি, পি এ হচ্ছে স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে এখানে ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর পি এ হচ্ছে স্পর্শক। তাহলে এই ওএ যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা স্পর্শকের উপর কি হবে, লম্ব হবে। অর্থাৎ পি এ ও কোণ, এই যে পি এ ও কোণ দেখতে পাচ্ছি, এটা 90 ডিগ্রি হবে। ঠিক একই ভাবে দেখো, পি বি হচ্ছে একটি স্পর্শক এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হবে, মানে পি বি ও কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু লিখে ফেলি এখানে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এ হচ্ছে স্পর্শ এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ফলে পি এ ও কোণ 90 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো, একইভাবে পি বি ও, একইভাবে খেয়াল করো, পি বি ও, পি বি ও এটাও 90 ডিগ্রি হবে। এখন আমরা এই পি এ ও ত্রিভুজ এবং পি বি ও, এই যে আর একটা ত্রিভুজ, এই 2টি ত্রিভুজকে সর্বসম দেখাবো। এই 2টি ত্রিভুজ সর্বসম দেখানো খুবই সহজ। তা আমরা লিখে নিচ্ছি দেখো, পি এ পি ও ত্রিভুজ, এ পি ও ত্রিভুজ ও বি পি ও ত্রিভুজে দেখো পি এ সমান পি বি, এই পি এ বাহু আর পি বি বাহু সমান হবে। কেন পি এ বাহু আর পি বি বাহু সমান হবে, কারণ আমরা জানি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তে 2টি স্পর্শক আঁকা হলে বহিঃস্থ বিন্দু বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হয়। আবার একটু লক্ষ্য করি, এখানে বহিঃস্থ বিন্দু হচ্ছে পি, এই পি বিন্দু থেকে বৃত্তে একটা স্পর্শ পি এ আঁকা, পি এ আঁকা হয়েছে। তাহলে এই এই স্পর্শ বিন্দু এ, পি বহিঃস্থ বিন্দু থেকে এই স্পর্শ যে বিন্দু 2টা বিন্দু, মানে 2টা স্পর্শক, একটা স্পর্শক পি এ, একটা স্পর্শক পি বি, এরা বৃত্তে কোথায় স্পর্শ করছে, এ বিন্দুতে আর বি বিন্দুতে।
তাহলে বহিঃস্থ বিন্দু থেকে দুইটি স্পর্শক আঁকলে বহিঃস্থ বিন্দু থেকে এই স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হয়, স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হয়, অর্থাৎ পি থেকে এ এর দূরত্ব আর পি থেকে বি এর দূরত্ব সমান, অর্থাৎ পি এ পি এ সমান কি হবে, পি বি হবে। এটা আমরা সবাই বুঝতে পারছি। এরপরে আবার একটু খেয়াল করো, আবার ও এ সমান ও বি হবে। কেন ও এ সমান ও বি, ও এ আর ও বি কেন সমান হবে, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা দেখলাম পি এ আর ও এ সমান, পি এ আর ও এর সমান হচ্ছে যথাক্রমে পি বি আর ও বি, অর্থাৎ পি এ সমান হচ্ছে পি বি আর ও এ সমান হচ্ছে ও বি। তারপরে আরো লক্ষ্য করো, এই পি এ এবং ও এর মধ্যবর্তী কোণ, পি এ এবং ও এর মধ্যবর্তী কোণ হচ্ছে পি এ ও কোণ, আর এই পি বি আর ও বি, এই পি বি আর ও বি এর অন্তর্ভুক্ত বা মধ্যবর্তী কোণ হচ্ছে পি বি ও কোণ। এই দুইটা কোণ সমান, কারণ প্রত্যেকে এক সমকোণ, আমরা আগে দেখলাম এই যে এক সমকোণ। ফলে আমরা বলে দিব অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত মানে পি এ আর ও এর মধ্যবর্তী কোণ, পি এ আর ও এর মধ্যবর্তী কোণ পি এ ও কোণ, আর পি বি আর ও বি, পি বি আর ও বি এর অন্তর্ভুক্ত কোণ পি বি ও কোণ, এরা সমান, কারণ এদের প্রত্যেকের মান হচ্ছে এক সমকোণ। তাহলে দেখো, একটা ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অপর একটি ত্রিভুজের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে আমরা দেখলাম পি এ ও ত্রিভুজ এবং পি বি ও ত্রিভুজের ত্রিভুজ দুইটার প্রথমটার দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ, দ্বিতীয়টার দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ সমান, ফলে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম। ফলে আমরা লিখব ত্রিভুজ এপিও, এপিও এবং ত্রিভুজ বিপিও সর্বসম। আচ্ছা, ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি এই এপিও কোণ এবং বিপিও কোণ, এপিও কোণ মানে এই কোণটা আর হচ্ছে বিপিও কোণ, বিপিও কোণ এই কোণটাও কি হবে, সমান হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখন বলবো এই যে এপিও কোণ, এপিও এটাকে আমি ইচ্ছা করলে এপি লিখতে পারি, ঠিক একই ভাবে বিপিও, বিপিও এটাকে আমি বিপিও লিখতে পারি। হ্যাঁ, লিখে নিলাম। এখন আমরা যে কাজটা করব, ঠিক আগেরটার মতো করেই পি এ ই ত্রিভুজ আর পি বি ই ত্রিভুজ এই দুইটি ত্রিভুজকে সর্বসম দেখাবো। দেখো, পি এ ই ত্রিভুজ আর পি বি পি ই ত্রিভুজ এই দুইটি ত্রিভুজের মধ্যে কি কি আছে দেখো, খেয়াল করো। পি এ ইকুয়াল টু পি বি, পি এ ইকুয়াল টু পি বি এটা আগেই বলছি কেন সমান। তারপরে দেখো পি ই ইকুয়াল টু পি, পিটা হচ্ছে এই দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু, কমন বাহু। হ্যাঁ, ফলে আমরা বলতে পারি পি ই হচ্ছে সাধারণ বাহু অথবা পি ই সমান পি। তারপরে খেয়াল করো, এই পি এ আর পি, এই যে পি এ আর পি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ পি ই কোণ, আর পি বি আর পি, পি বি এবং পি এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি পি ই কোণ, এরাও সমান, এই যে প্রমাণ করে দেখালাম আমরা। তাহলে আমরা পরের লাইনে বলবো অন্তর্ভুক্ত এ পি ই কোণ, মানে পি এ আর পি ই এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ পি ই, আর পি বি এবং পি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি পি ই কোণ, এরা সমান, কারণ একটু আগেই আমরা প্রমাণ করলাম। ফলে আমরা বলতে পারি পি এ ই ত্রিভুজ এবং পি এ ই ত্রিভুজ ও পি বি বা বি পি ই ত্রিভুজ এরা সর্বসম, মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম হলো। তাহলে এই দুইটা ত্রিভুজ কোন দুইটা, এ পি ই আর পি বি ই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, ফলে আমরা বলতে পারি এই ইকুয়াল টু, আমরা কি কি বলতে পারি খেয়াল করো, আমরা বলতে পারি এখানে এই সমান বি বলতে পারি, এটা বলা যায় এই সমান বি হবে, কারণ এ পি ই ত্রিভুজ আর পি বি ই ত্রিভুজ সর্বসম, ফলে এই সমান বি হবে এবং এ ই পি কোণ সমান হবে পি ই বি কোণ। এই যে এই দুইটা কোণ, এই দুইটা এ ই পি কোণ আর পি ই বি কোণ এরাও কি হবে, সমান হবে। ফলে আমরা এটা লিখব, কি লিখবো দেখো, ত্রিভুজ দুটি সর্বসম, ফলে এই সমান এই এই বাহুর সমান বি বাহু হলো। আরো কি হবে দেখো, আরো হচ্ছে এবং এই পি কোণ, এই যে এই পি কোণ এটা আর বি পি কোণ এটাও সমান। আচ্ছা, একটু লক্ষ্য করো, এই দুইটা কোণের সমষ্টি, এই পি আর বি পি এই দুইটি কোণের সমষ্টি তো আবার 180 ডিগ্রি, দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি।
আবার যদি দুইটা সমান হয়, দুইটা কোণের সমষ্টি 180, আবার দুইটা সমান, ফলে প্রত্যেকে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এটা ক্লিয়ার। অর্থাৎ দুইটি রৈখিক যুগল কোণ। দুইটি রৈখিক যুগল মানে কি? একই রেখায় অবস্থিত দুইটি সন্নিহিত কোণ। দুইটি রৈখিক যুগল কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটি কোণের মান কি হয়? 90 ডিগ্রি। তাহলে দেখো, এইপি আর বিইপি, এইপি আর বিইপি, এই কোণ দুইটি রৈখিক যুগল কোণ, ফলে প্রত্যেকটি কোণের মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা এই যে লিখে নিছি, দেখো এইপি ও বিইপি রৈখিক যুগল কোণ, ফলে আমরা বলবো এইপি সমান হবে বিইপি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ, ফলে আমরা বলতে পারি ওপি রেখাংশ স্পর্শ যা এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। ওপি রেখাংশটা কি হবে? ওপিটা স্পর্শ যা এবি এর লম্ব দ্বিখণ্ডক। কেন লম্ব দ্বিখণ্ডক হলো? এই সমান বি, এই সমান বি পেয়েছি, আর পিটা এবি এর উপর লম্ব, ফলে ওপি হবে এবি স্পর্শ যা এবি এর লম্ব দ্বিখণ্ডক। এখন আমি তোমাদের বইয়ের 3 নম্বর সমস্যাকে সমাধান করে দিব। চলো দেখা যাক 3 নম্বরে কি বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে, দেখো এবি কোন বৃত্তের ব্যাস। হ্যাঁ, এবি হচ্ছে একটা বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি জায়গা। এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ সি ডি একটি সমবাহু ত্রিভুজ। আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো এবি হচ্ছে, এবি হচ্ছে একটা বৃত্তের ব্যাস, আর বিসি, এই বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান একটা জায়গা, মানে ওবি আর বিসি সমান। ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান একটি জায়গা। এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এ বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়েছে, সি বিন্দুতে আর একটা স্পর্শক, এরা পরস্পর কোথায় মিলিত হয়েছে? ডি বিন্দুতে মিলিত হয়েছে। যদি মিলিত হয় তাহলে প্রমাণ করতে হবে এ সি ডি ত্রিভুজ, এ সি ডি এই ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটি বাহু সমান, ত্রিভুজটির প্রত্যেকটি বাহু সমান দেখাবো। আর কোন ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটি সমবাহু হয়, মানে প্রত্যেকটা কোণ সমান হলে প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজটি সমবাহু হবে। তাহলে আমরা যদি কোনোভাবে এবিসি ত্রিভুজের 3টা কোণে সমান দেখাতে পারি তাহলে আমরা ত্রিভুজটিকে সমবাহু হতে পারবো। তাহলে আমরা প্রশ্নটা বুঝতে পারছি। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান একটি জায়গা, এ এবং সি বিন্দুতে দুইটি স্পর্শক আঁকা হয়েছে যারা পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। কোথায় মিলিত হয়েছে? ডি বিন্দুতে মিলিত হয়। এসি যোগ করে দিছি। প্রমাণ করতে হবে এ সি ডি একটি সমবাহু ত্রিভুজ। আমরা প্রমাণ করবো এ সি ডি সমবাহু ত্রিভুজ। অঙ্কন করতে হবে একটু, ওসি আমরা যোগ করে দিলাম। অঙ্কনের সুবিধার্থে আমরা কি করছি? ওসি যোগ করে দিলাম। এবার আমরা প্রমাণ শুরু করছি। দেখো প্রমাণ, দেখো চিত্রটা আবার আঁকা হলো। প্রমাণ দেখো, ও এ সমান ওবি সমান ওসি, ও এ ওবি ওসি, ও এ সমান ওবি সমান ওসি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ গুলি সমান হয়। তারপরে দেখো আবার ওবি সমান ওসি সমান বিসি হবে, কারণ কি? বিসিটা হচ্ছে ব্যাসার্ধের সমান একটি জায়গা। তাহলে ওবি ওসি আর বিসি এরা তো সমান হবে, কারণ বিসি ব্যাসার্ধের সমান একটি জায়গা। এটা বুঝতে পারছি। তাহলে ওবি ওসি আর বিসি যেহেতু সমান, ফলে ও বিসি সমবাহু ত্রিভুজ হবে, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয়? 6 ডিগ্রি হয়, এটা আমরা জানি। অতএব লেখা হচ্ছে, দেখো অতএব ও বিসি ত্রিভুজে, ও বিসি ত্রিভুজে ও বিসি কোণ, ও বিসি সমান ও সিবি সমান সি ও বি, মানে এই ও বিসি ত্রিভুজের 3টা কোণই পরস্পর সমান হবে, কারণ কোন ত্রিভুজের 3টা বাহু সমান হলে ত্রিভুজটি সমবাহু হয়, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণেই কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। আমরা এটা সবাই জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণেই কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। এই কারণে ও বিসি ত্রিভুজের এই 3টা কোণের প্রত্যেকটির মানই হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি সি ও বি, সি ও বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর যেহেতু সি ও বি 60 ডিগ্রি, সেহেতু, আচ্ছা আমি আবারও বলছি, যেহেতু সি ও বি 60 ডিগ্রি, সেহেতু এ ও সি হবে
120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। কারণ হচ্ছে খেয়াল করো, এই টোটাল কোণটা 180 ডিগ্রি, এটা হলো টোটাল 180 ডিগ্রি, আর যেহেতু এইটুকু 60 ডিগ্রি, ফলে অবশ্যই এ ও সি হবে 120 ডিগ্রি। হ্যাঁ, ফলে আমরা লিখে দিলাম এ ও সি সমান হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, এ ও সি হচ্ছে 120 ডিগ্রি, আর এ ও সি ত্রিভুজের তিন কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি। তো 120 ডিগ্রি যদি একটা হয়, তো বাকি দুইটা মিলে হবে তাহলে 60 ডিগ্রি। তো আবার দেখো, এ ও সি ত্রিভুজে এ ও বাহু আর ও সি বাহু যেহেতু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, আর আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়, ফলে এই এ কোণ মানে ও এ সি কোণ আর ও সি বি কোণ এরাও কিন্তু সমান হবে। তাহলে এখানে চলে গেল 120 ডিগ্রি, বাকি থাকলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি তো বাকি 60 ডিগ্রি হবে এ কোণ আর সি কোণ মিলে, ফলে এটা অবশ্যই ও এ সি 30 হবে এবং ও সি এ এটাও কত হবে, 30 হবে। হ্যাঁ, দেখো বুঝতে পারো কিনা। আবার এ ও সি ত্রিভুজে লেখা হয়েছে, দেখো এ ও সি ত্রিভুজে এ ও সমান ও সি, আমি যা বললাম তাই, দেখো এ ও সমান ও সি, যেহেতু দুইটা বাহু সমান, ফলে ও এ সি কোণ, ও এ সি কোণ সমান হবে ও সি এ কোণ, ও সি এ কোণ সমান হবে 30 ডিগ্রি। কারণ কি, যেহেতু এ ও সি 120 ডিগ্রি, যেহেতু এ ও সি 120, এ ও সি যেহেতু 120, ফলে বাকি থাকে 60, তাহলে ও এ সি সমান হবে ও সি বি সমান হবে 30। এই দুইটার প্রত্যেকটার মানই হবে 30 ডিগ্রি করে। সবাই আমরা এটা বুঝতে পারছি। এরপরে আরেকটু জিনিস খেয়াল করলেই হয়ে যাবে। এখন দেখো, এই এডি হচ্ছে একটি স্পর্শক, আর ওডি হচ্ছে, ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর আমরা জানি কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে এই ও এ ডি কোণ 90 ডিগ্রি হবে, আর আমরা এখন দেখলাম এই ও এ সি কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি, আর এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন, ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এ ডি হচ্ছে স্পর্শ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, সেহেতু ও এ ডি 90 ডিগ্রি, আর আমরা একটু আগে দেখলাম এটা 30, তাহলে বাকি এটা থাকলো কত, 60 ডিগ্রি। ঠিক একই ভাবে আমরা দেখাতে পারবো এই কোণটাও 60 ডিগ্রি, এ সি ডিও 60 ডিগ্রি হবে। একই ভাবে কিভাবে, ও সি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সি ডি স্পর্শ, ফলে এই কোণটা হবে 90 ডিগ্রি, আর এটা কত ছিল, 30, এটুকু 30 ছিল, তাহলে বাকি এটুকু 60, তাহলে এটুকু 60, এটুকু 60, ফলে বাকি এডিসি কোণ, ত্রিভুজ এডিসি এ এডিসি কোণ কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে দেখো এডিসি ত্রিভুজে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়ে গেল, যেহেতু এবিসি এডিসি ত্রিভুজে প্রত্যেকটা কোণই সমান, তাহলে ত্রিভুজটি সমবাহু হবে। এখন বাকি এই কথাটাই পরের পেজে লেখা হচ্ছে, দেখো 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 ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডিএ স্পর্শক, খেয়াল করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডিএ হচ্ছে স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ফলে ডিএ ও কোণ, ডিএ ও কোণ এটা 90 ডিগ্রি বা এক সমকোণ, আর আমরা আগে পেলাম কি, আগে পেয়েছিলাম ও এ সি 30 ডিগ্রি, বা সি এ ও, সি এ ও বা ও এ সি এই কোণটা ছিল 30, আর এই টোটালটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, ফলে ডি এ সি হবে 60 ডিগ্রি। বোঝা গেছে ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এটা ছিল 30 আর এটা হচ্ছে 90 ডিগ্রি, ফলে এই ডি এ সি, ডি এ সি কত ডিগ্রি হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা দেখাতে পারবো ডি সি এ, ডি সি এ এই কোণটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, এটা লেখা হলো। তাহলে দেখো আমরা বলতে পারি এখন এ সি ডি ত্রিভুজে, এই যে এ সি ডি ত্রিভুজে কি কি হচ্ছে খেয়াল করো, ডি এ সি, ডি এ সি সমান সি ডি সি এ, ডি এ সি সমান ডি সি এ সমান 60 ডিগ্রি, ফলে অবশিষ্ট যে কোণটা থাকে, সুতরাং অবশিষ্ট এ ডি সি কোণ, অবশিষ্ট এ ডি সি এই কোণটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, যেহেতু ত্রিভুজের প্রত্যেকটা কোণে 60 ডিগ্রি, ফলে এডিসি ত্রিভুজ,
একটি সমবাহু ত্রিভুজ হবে। কারণ কি, কোন ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান হলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয়। আমরা এটা সবাই বুঝতে পারছি। এখন আমি তোমাদের বইয়ের নাম্বার 6 নম্বর সমস্যাটা সমাধান করে দিব। চলো দেখা যাক নাম্বার 6 এ কি বলা হয়েছে। দেখো অনুসরণী 8.4-6 এ বলা হয়েছে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে বহিঃস্থ বিন্দু পি হতে বৃত্তে দুইটি স্পর্শক হচ্ছে PA এবং PB। বৃত্তটিকে যথাক্রমে বি ও এ বিন্দুতে স্পর্শ করে, মানে পি বিন্দু হতে যে দুইটি স্পর্শক আঁকা হয়েছে তা বৃত্তকে কোথায় কোথায় স্পর্শ করে, বি এবং এ বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করতে হবে পিও বা ওপি কোণ এ পি বি কে সমদ্বিখণ্ডিত করে। আমরা চিত্রের মাধ্যমে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। দেখো ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে বৃত্তে PA আর PB দুইটি স্পর্শক আঁকা হয়েছে যা বৃত্তকে A আর B বিন্দুতে স্পর্শ করে। এই প্রমাণ করতে হবে এই PO রেখাটা APB কোণকে, মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা দেখাবো, অর্থাৎ দেখাবো APO কোণ সমান BPO কোণ, এই দুইটা কোণ সমান দেখাতে হবে। খুবই সহজ, এখানে একটু অঙ্কন করে নিতে হবে। আমাদের অঙ্কন হচ্ছে OA এবং OB যোগ করে নিতে হবে, বিশেষ নির্বাচন। এটা খুবই সহজ মনে করি, বা দেওয়া ছিল যেটা ও কেন্দ্রবিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু পি হতে, দেখো বৃত্তে দুইটি স্পর্শক PA ও PB, বৃত্তটিকে যথাক্রমে কোথায় ছেদ করছে, বি আর এ বিন্দুতে ছেদ করছে। ওপি যোগ করা হলো বা ওপি যোগ করি, প্রমাণ করতে হবে যে ওপি এ পি বি কে কোন এ পি বি কে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কনটা একটু লিখে ফেলি। অঙ্কন কি করতে হবে, ওএ এবং ওবি যোগ করি। আমরা অঙ্কনে কি লিখব, ওএ এবং ওবি যোগ করি, এটা লিখে দেবো। এবার প্রমাণটা দেখো খুবই সহজ। প্রমাণের শুরুতে আমরা বলবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, দেখো ওএ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর পিএ হচ্ছে স্পর্শক, মানে পি একটি স্পর্শক আর ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ফলে পি এ ও কোণ 90° হবে। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, অর্থাৎ পি এ ও কোণ এখানে 90° হবে, কারণ ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর পি এ হচ্ছে স্পর্শক। ঠিক একই ভাবে আমরা দেখাতে পারবো পি বি ও পি বি ও কোণ, এই কোণটা এটুকু কত ডিগ্রি হবে, 90° বা 100 কোণ, কারণ ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং পিবি হচ্ছে স্পর্শক। দেখো আমরা একটু লিখে নেই, আমি যা বলছি তা একটু লিখবো। আমরা যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের পি এ একটি স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ফলে পি এ ও কোণ সমান হচ্ছে পি এ ও কোণ সমান হচ্ছে 100 কোণ। ঠিক একইভাবে দেখানো যায় পি বি ও কোণ পি বি ও কোণ, এটাও 100 কোণ। এখন আমরা পি এ ও ত্রিভুজ আর পি বি ও ত্রিভুজ, এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখাবো। কিভাবে সর্বসম দেখাবো, খুবই সহজ দেখানো। এখানে পি এ সমান পি বি, পি এ সমান পি বি কেন হবে, কারণ আমরা জানি, আমি আগেও একটু আগে বলছি যে বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকা হলে বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব, স্পর্শ বিন্দু হচ্ছে এখানে এ আর এখানে বি, এই স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হয়, পি বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, অর্থাৎ পি এ সমান পি বি। তাহলে পি এ সমান পি বি লিখলাম, আবার ও এ সমান ও বি, কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। এবং দেখো এই যে পি এ আর ও এ রেখা, এই যে পি এ হচ্ছে এটা আর ও এ রেখা এটা, এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে পি এ ও কোণ। তাহলে পি এ আর ও এ এ দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ পি এ ও, পি এ ও, আবার পি বি আর ও বি, এই যে পি বি এবং ও বি এদের অন্তর্ভুক্ত কোণ পি বি ও কোণ, এই কোণটা এই কোণটা আর এই কোণটা সমান, কারণ প্রত্যেকে 100 কোণ যা আমরা দেখালাম। তাহলে দেখো এ পি ও ত্রিভুজ এবং পি বি ও ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজের এ পি ও ত্রিভুজের দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ আর বি পি ও ত্রিভুজের দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ সমান, ফলে ত্রিভুজ দুইটি কি হবে, সর্বসম। ফলে আমরা লিখে দিলাম ত্রিভুজ এ পি ও ও ত্রিভুজ বিপিও এরা সর্বসম। আর এই দুইটি ত্রিভুজ যখন সর্বসম, তাহলে আমরা বলতে পারি এপিও কোণ সমান হবে বিপিও কোণ। তাহলে আমরা এটা লিখে দেই, অতএব
এপি ওকোণ, এপি ওকোণ সমান বিপি ওকোণ। যেহেতু এপি ওকোণ এবং বিপি ওকোণ সমান, এপি ওকোণ মানে এই কোণটা আর হচ্ছে বিপি ওকোণ, বিপি ওকোণ এই কোণটা, যেহেতু এই দুটো কোণ সমান ফলে বলতে পারি ওপি এ বি বি কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। ফলে আমরা লিখে দিই অতএব ওপি কোণ এ পি বি কে সমদ্বিখণ্ডিত করে, এটাই প্রমাণ করার কথা ছিল। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো।